ভারতীয় বিজ্ঞানের জয়যাত্রা এবার থামার নয় একের পর এক নজরকাড়া মিশনের পরিকল্পনা নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবার গগনায়ন অভিযানে মহিলা রোবট বোম মিত্রকে পাঠানোর কথা ঘোষণা করলেন বিজ্ঞান মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জি টোয়েন্টি কনক্লেভ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন করোনা অতিমারির জন্য গগনায়ন প্রকল্প পিছিয়ে যায় এবার আমরা প্রথম ট্রায়াল অভিযান চালাবো অক্টোবরে মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর মতোই ফিরিয়ে আনা খুব জরুরি অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই মহাকাশযানটি যাবে তবে এর দ্বিতীয় পর্যায়ের অভিযানে মহাকাশযান চেপে যাবে ভারতের মহিলা রোবটটি সে মানুষের মতোই সব কাজ করবে তিনি আরও বলেন যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আমরা এই অভিযান আরও এগিয়ে নিয়ে যাব আর এই রোবট পাঠানো নিয়ে উৎসাহ তুঙ্গে ভারতবাসীর চন্দ্রযান তিনের সাফল্যে উৎসাহ পেয়ে শুধু রোবট পাঠানোই নয় আরও একাধিক মিশন শুরু করতে চলেছে ইসরো সূর্যে অভিযান চালাতে মিশন আদিত্য এল ওয়ান শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই উৎক্ষেপণ করা হবে আদিত্য এল ওয়ানকে সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের দু তারিখ সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে ইসরোর এই যান অন্তত একশো দিন ধরে সূর্যের কক্ষপথের দিকে এগোবে এই যান এই সময়ের মধ্যে পনেরো লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবে আদিত্য এল ওয়ান তারপরেই পৌঁছে যাবে সূর্যের উপবৃত্তাকার কক্ষপথে